একটি আসনের জন্য একাধিক যোগ্য প্রার্থী রয়েছে তৃণমূলের। বিরোধীরা একটা আসনের জন্য একটা প্রার্থী পায় না। বুধবার বেলা 12টা নাগাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপের বাড়িতে আসেন তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। মহুয়া গোপের সাথে আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অফিসিয়াল প্রার্থী ঘোষণার পর কোনো সমস্যা থাকবে না, কেননা পরে মনোনয়নপত্র তুলে নেওয়ার তারিখ রয়েছে, মনোনয়নপত্র তোলা পর্যন্ত এখানেই আছি। তারপর তিনি আরও বলেন, একটি আসনের 10 জন দাবিদার, কিন্তু একটি আসনের জন্য একটি প্রার্থীও নেই বিরোধীদের। তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি জেলায় প্রমাণ করে দেবে বিরোধীদের জেলায় কোনো অস্তিত্ব নেই। ন্যাচারালি আপনি জানেন, যেহেতু আমি এখন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারের দায়িত্বে রয়েছি, যাতে মনোনয়ন প্রক্রিয়া ঠিকঠাক মতো হয়, পঞ্চায়েত নির্বাচন যাতে সবাই আমরা আমাদের দলীয়ভাবে ঠিকঠাকভাবে করতে পারে, তার জন্য আমি বিগত দিনে আলিপুরদুয়ার গেছিলাম, কুচবিহার গেছিলাম। আজকে আমি আমার যিনি সভানেত্রী আছেন আমাদের মহাদির কাছে আমি এসেছি। আমাদের কিছু গুরুত্বপূর্ণ দলীয় আলোচনা ছিল, সেই আলোচনাটা সারা হলো। এবং আপনারা জানেন যে আমাদের সকল প্রার্থী অর্থাৎ জেলা পরিষদের, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত সব প্রার্থীর আমাদের ঘোষণা হয়ে গেছে, এবং তাদের নমিনেশন যাতে ঠিকঠাক মতো হয়, তার প্রক্রিয়া যাতে ঠিকমতো সম্পন্ন হয়, এবং যে কাগজপত্র ইত্যাদি রয়েছে সেগুলো যাতে ঠিকঠাক মতো হয়, তার জন্য আমাদের একটা আলোচনা ছিল, সেই আলোচনাটা করলাম। এবং আমি বারবার আসব, এখন আমি যতক্ষণ না টোটাল নমিনেশন প্রক্রিয়া উইথড্রল কমপ্লিট না হচ্ছে ততদিন আমি এই জেলায় রয়েছি। আমি এই জেলা এবং আলিপুরদুয়ার কুচবিহার তিনটে জেলা ঘুরবো, প্রয়োজন মতো আমাদের যারা সভানেত্রীরা রয়েছেন, যারা নেতৃত্ব রয়েছেন, তাদের যেখানে যা অ্যাসিস্ট্যান্স দরকার, যা সাপোর্ট দরকার সেটুকু দেবো। তিন জেলাতেই দেখা যাচ্ছে যে বিক্ষুব্ধ অনেক, তো কি কথা হয়েছে তাদের সাথে? কোনো বিক্ষুব্ধ তো মানে আপনারা বলছেন, শুনুন, তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে দলে ন্যাচারালি একটা আসনের জন্য বহু দাবিদার থাকাটা, এটা হচ্ছে একদমই আমার মনে হয় না কোথাও কোনো সমস্যা আছে। এটা হতেই পারে, একটা আসনের জন্য 10টা দাবিদার, বিরোধীদের তো প্রত্যেক আসনে একটা প্রার্থী পর্যন্ত খুঁজে পাবে না বিভিন্ন জায়গায়। ওরা বলুক না কোথাও 100% আসনে প্রার্থী দিতে পারবে সম্মিলিতভাবে, সেখানে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে দলের প্রত্যেক আসনে একাধিক দাবিদার রয়েছে, এবং সেটা আমার মনে হয় যুক্তিসঙ্গত, প্রত্যেকের দাবি থাকা উচিত, কিন্তু প্রার্থী আমরা একজনকেই করতে পারবো। সেই কারণে দল, আপনারা জানেন, এইবারই প্রথম আমাদের নেত্রীর নির্দেশে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্রক্রিয়ার মাধ্যমে এই প্রার্থী পদের এটা সম্পন্ন করেছে। কোথাও ই ভোটিং হয়েছে, কোথাও নবজাগরণে ব্যালট বক্সের মাধ্যমে ভোট হয়েছে, কোথাও টেলিফোনের মাধ্যমে হয়েছে। সুতরাং সেগুলোকে নিয়ে আমরা একটা সার্ভে করে একটা সর্বসম্মতভাবে একটা প্রার্থী তালিকা তৈরি করেছি। ন্যাচারালি তাতে কোথাও দু একজন যারা নিজেরা হয়তো প্রার্থী হতে পারেননি, তাদের একটু কোথাও ক্ষোভ দুঃখ, একটু মান অভিমান থাকতেই পারে, সেগুলো আমাদের জেলার যারা দায়িত্বে আছেন তারা কথা বলছেন, আমিও নিজে আজকে কথা বলেছি সকালে, তারাও কথা বলে সন্তুষ্ট হয়ে চলে গেছে। সুতরাং এগুলো কোনো ব্যাপার না। তৃণমূল কংগ্রেস, আমি আবার বলছি, জলপাইগুড়ি জেলায় প্রমাণ করে দেবে, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষ চোখে দেখতে পাচ্ছে, আর একদিকে তৃণমূল কংগ্রেস মানুষের হৃদয়ে রয়েছে। সেই জায়গা থেকে আমাদের সংগঠন যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে এই ইলেকশনটা করতে চাইছি, প্রমাণ হয়ে যাবে যে জলপাইগুড়ি জেলায় বিরোধীদের কোনো অস্তিত্ব নেই। বলছিলেন যারা নির্দল হিসেবে দাঁড়াচ্ছে, যারা তৃণমূলে ছিলেন এক সময়, যদি তারা জিতে আসেন দলের স্ট্যান্ড কি হবে? দেখুন, আমাদের নেতা অলরেডি ঘোষণা করে দিয়েছেন কোনো নির্দলকে তৃণমূল কংগ্রেস স্থান দেবে না। এখনও আমি বলছি আপনাদের কাছে, আমাদের কাছে সেরকম বিরাট কোনো ইনফরমেশান নেই, নমিনেশন প্রক্রিয়া এবি ফর্ম পাওয়ার পরে উইথড্রলও আছে 20 তারিখ। সুতরাং এখন হয়তো অনেকে ভেবে নিয়েছেন বলে কেউ ডিসিআর কাটছেন, কেউ নমিনেশন দিচ্ছেন, একবার যখন অফিসিয়াল প্রার্থী ঘোষণা হয়ে যাবে তখন এই জিনিসটা অনেক ছোট হয়ে যাবে, আমার মনে হয় না এই জাতীয় কোনো সমস্যা থাকবে। আরে ভাই, কেউ যদি নিজের থেকে তার যদি কারণ দেখিয়ে এসে দিয়ে প্রার্থীপদ প্রত্যাহার করে তাতে কি সমস্যা আছে? যে আমি দিয়েছিলাম তখন এরকম হতে পারে, আমাদের বিধানসভাতে হয়, লোকসভাতে হয়, একাধিক প্রার্থী নমিনেশন দিয়ে দেয়, তারপরে যে প্রতীক পায় বাকির অভিযোগ করে না, এতে কিছু এসে যায় না। ধরুন এরকম হতে পারে, একজন প্রার্থী জমা করেছে, তার হয়তো কাগজে ঠিকঠাক নেই, সেখানে তাহলে তো তৃণমূল কংগ্রেস তো কন্টেস্টই করতে পারবে না, হয়তো আরেকজন কেউ দিয়েছে, তখন আমরা এগুলো বিবেচনা করবো। শুধু এগুলো কোনো সমস্যার কথা না। অফিসিয়াল প্রার্থী বললেন না, হ্যাঁ এখনই বললেন যে অফিসিয়াল মানে ফাইনালি একটা প্রার্থী ঘোষণা, আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে, অলরেডি করে দিচ্ছি, এটা আমাদের যিনি সভানেত্রী আছেন মহামারী, উনি ঠিক টাইম টু টাইম আপনাদেরকে জানিয়ে দেবেন। আমাদের সব প্রার্থী এই তিনটে জেলায় যে জেলাগুলো দায়িত্বে বর্তমানে আমি আছি, আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম, প্রত্যেক কটা জেলার গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ,
পঞ্চায়েত সমিতি তিনটে প্রার্থী তালিকায় ঘোষণা হয়ে গেছে। থ্যাংক ইউ।